আমার বউ মানে আমি তো এখনো বিয়ে করি নাই। যত নষ্টের মূল হইল রে ফারুক, এত কষ্ট করে আমি বাপির সাথে প্রেম করলাম, এই ফারুকই মাঝখান থেকে গেলি বাইয়ের দোকান। ফারুক তোর যেভাবে ওই গপ খাইয়ে এই বাপির সাথে আমি আরো চুটিয়া ঠালুর মতো প্রেম করে থাকবো। আমি ইস তোর না তোর ভালো লাগে না রে বাবি। আচ্ছা দেখছো কি সুন্দর পরিবেশ, হ্যাঁ একের পরিবেশ, রোদ না আবার সুন্দর বাতাস হয়ে সুস্থ, তাই না? এই হ্যাঁ কথা আছে তো নাকি? এই তুই কোন দিকে খাবি ভাই? দুনিয়াতে এত মানুষ থাকতে তুই হুজুরের বরে কি বলি? এই ওর বুড়ি আমার ভাল লাগে, কেমনি বুঝাবো তো ওই দিনের আলাপ ফোনানির কথা যেন বুঝবি, ওই ফাঁকে যাই হুজুরের বউয়ের সাথে বুঝা গেল। তোরা খালি এই উপকারটা আমার করিস, বুঝলে? বুঝছ তোরা যে কইলি স্যারের একটা আশ্বাস দিলি স্যারের উপকার করবি, যদি ধরা খাস ব্যাকটেরিয়া মিলা বানাইবো পরে কি করবি? হ্যাঁ রাম আমরা তো হুজুরের বহিয়া দিনের আলো কোন কিভাবে মাইনাস করে তোমার স্বামীর উঠেছি, এটা আমার মাথা ছাড়া আর কারো মাথা এটা থাকবো না পুলিশের, জানো আমার বুদ্ধি যে কথা নি এর না আমি জানি। নামাজ পড়ো, দিনের পথে আসো, তোর সময় তো আর তোমাদের জন্য বসে থাকবে না, নামাজ পড়ো, হাশরের ময়দানে তোমাদের জন্য ভালো কিছু আসছে। আমরা তো আসলে কিছু জানি না, তাহলে তোমরা তো দেখি যে এখন কেউ নামাজের জন্য প্রস্তুত না। যাই হোক আমি নামাজ পড়ে আসি, তোমরা ওইখানে গিয়ে বসো, আর পরে তোমাদের আরকি দিনের কিছু কথা বলি, ঠিক আছে? দৌড়ছে মোবাইল, তুমি আর পাশে থাকলে মোবাইলটা দৌড়াবে উঠে না, তুমি আমার মন, তুমি আমার আমার এই জীবনে আসার পর আমার সব কিছু ঘুষাল হয়ে গেছে। তুমি আমার টুনটুনি আর বলে বলে কত
কথা বলি ওকে আমি এই শান্তি বিয়ে করে নেব কোনো টেনশন নিয়ে না বুঝছো Itu tanggung lagi tuh dengan kotor, tapi kotor naik lebarnya lah.